প্রত্যেক মানুষের সাধারণ জীবন কটাইবা যথেষ্ট বুদ্ধি আছে, কিন্তু কুশল বুদ্ধি অন্য এক বিভব যা খুব কম ব্যক্তি পাখে থাকে। এই কুশল বুদ্ধি সাহায্যে মানুষ অল্প সময়ের অল্প পরিশ্রমে ও অনায়াসে অনেক কিছু হাসল করে পড়ে। সেইপরি জন ব্যক্তি হলে রাজপুর গ্রামের রামপ্রসাদ। সে বিবেকবান, স্থির বুদ্ধি সম্পন্ন ও সংসারের সমস্যা সমাধান করিবারে বিচক্ষণ। তেণু গ্রামের কাহার কিছু সমস্যা হলে সেমানে তাঙ্ক পাখকু হি আসুলে। সেই গাঁরে ভোড়া নামে গোটে গরিব চাষী থাকে। দিনে সে রামপ্রসাদ পাখক আসি কহিলা, মহাশয়, আমার ঘরটি চলবা ছোট, পরিবার সংখ্যা ক্রমে বড়ুচি, শোবা রহবা বখরায় মাত্র ঘর, হাতের পয়সা না যে মু নয় ঘরটি করে পারিবি, এক্ষেত্রে কোণ করিহব আপনার মতো কিছু বুদ্ধি দিও। রামবাবু কহিলেন, ভোড়া, তুম ঘরে তুমি ছেলে ও কুকুড়া বি রাখছ না কোণ? আজ্ঞা আজ্ঞা, বহুত অনেক বতক, কুকুর, বিলেই, গাই মধ্যে অনেক। ভোড়া কহিলা, দেখ ভোড়া, আজিঠার তুমি গোটিয়ে ছেলে ও তার ছুয়াকু তোমার শোবা ঘরে নেই বাঁধিব, চারিদিন পরে মতো আসি খবর দেব। রামপ্রসাদ কহিলেন। ভোড়া খুশি হয়ে ঘরক যাই সেয়া কলা, তদ্বারা ঘর ভিতরে জায়গা আহরি কম হয়ে গেল। চারিদিন কষ্ট করে চলিলা পরে রামপ্রসাদ যাই দেখা করে কষ্ট কথা কহিলা। রামপ্রসাদ কহিলেন, প্রথমে টিকি টিকি কষ্ট হব ম, তাপরে সব ঠিক হয়ে যাব, দেখব নি, এবার আউ দুই হল ছেলে নিয়ে ঘর ভিতরে বাঁধিব, পাঁচ দিন পরে মতো আসি জনাইব। পাঁচ দিন পরে ভোড়া রামপ্রসাদ পুঁড়ি দেখা করে কহিলা, মহাশয়, আপনার কথা অনুসারে তো কাম করুছি, হলে এবে শোবা বখরাটি হলচল হওয়া জায়গা না। রামপ্রসাদ অল্প হসি কহিলে, ভোড়া, এবে আজিঠার ঘরে থাকা ছেলে মান ভিতর দুইটি বাহারে বাঁধিব, কালি মতো আসি কহব তো কোণ হল। দুই দিন পরে ভোড়া খুশি হয়ে আসবার দেখি রামপ্রসাদ কহিলে, ভোড়া, এবে তুম ঘর টিকি বড় লাগুছি না? আজ্ঞা আজ্ঞা, মঝিরে তো নিঃশ্বাস মারি কষ্ট হোলা, এবে টিকি খোলা খোলা লাগুছি। ভোড়া কহিলা, তেবে আজিঠার ছোট ছোট ছেলে আউ তাঙ্ক মা কু নেই বাহারে বাঁধি দেব, দুই দিন পরে মতো আসি খবর দেব, বুঝল? রামপ্রসাদ কহিলে। দুই দিন পরে ভোড়া হস খুশি ভরা চেহারা নেই রামপ্রসাদ পাখে আসি পৌঁছিলা। রামপ্রসাদ পচারলে, এবে তুম ঘরের অবস্থা কেমতি অছি ভোড়া? বাবু মহাশয়, আপনার কেডে উপকার করছেন তাহা ঠিক না, এবে মো ঘরটা বহুত খোলা লাগুছি আর বড় বি লাগুছি, মো ঘরের লোক মানে বহুত খুশি। ভোড়া কহিলা আর নমস্কার করে চালিগাল। কিছুদিন আগর কৈলাশ নামক গোটে বুদ্ধিমান যুবক রামপ্রসাদ ঘরে কাম করা রই থাকে। সে প্রথম রহি রামপ্রসাদ আর ভোড়া ভিতর কথাবার্তা মন দিয়ে শুণু থাকে, কিন্তু সে বুঝিপারে না যে ছোট ঘরটি বড় কেমতি হয়ে গেল। সে আশ্চর্য হয়ে রামপ্রসাদ পচারা, বাবু, ভোড়ার নয় ঘর তো তৈরি হয়ে না, যে ঘরে সে রহুলা এবে সেই ঘরে রুচি, যেত জায়গা লা সেকি বি অবল কথাবার্তার আপনার তাকে এমনি কোণ বুঝাই দেলে যে ছোট ঘরটা তার বড় হয়ে গেল। রামপ্রসাদ কহিলেন, ভোড়া জন সাধারণ মানুষ, তার বুদ্ধি অছে হলে কুশল বুদ্ধি না। সে কহিলা, বড় ঘর তৈরি করে পারিব না, অর্থাৎ সেই ঘরকে নিয়ে সন্তুষ্ট হব, তেমন মু চেষ্টা কলি তার মনোবৃত্তি বদলাইবা, অধিক পশু ঘর ভিতরে রাখবার ঘর আহরি ছোটতা লাগিলা। সেতবে সমস্তে কষ্টে মষ্টে সে ঘরে চলিলে, নিঃশ্বাস বন্ধ হয়ে গলা পরে লাগিলা। পুনি যেতবে পশু মানে ঘর বাহারি গলে সেই ঘরটা তাঙ্কু খোলা আর বড় লাগিলা। সেতবে তার মনে হল ঘরটা বহুত বড়, আহ কি খোলা সতে, কেবল মনোবৃত্তি হি বদলি গলা, আউ কিছু নুহে, ঘর যাহা থিলা সেয়া।